খুব কম মানুষেরই সৌভাগ্য হয়। সেদিকে আই এম গড ব্লেসড, আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মার আশীর্বাদ ছিল, আর আমার যারা প্রিয়জন আজকে যারা এখানে এসেছেন প্রত্যেকের কোথাও না কোথাও একটা শুভেচ্ছা আছে। তো সেই জন্য এতটা পথ আমরা চলতে পেরেছি। তো জীবনের পথ চলা যে খুব সহজ ছিল তা নয়, স্ট্রেট লাইনের মতো জীবন চলেনি, আমাদের দুজনেরই লাইফ কিন্তু প্যারালাল লাইন হয়নি কখনো, বাট দুটো প্যারালাল লাইন কখনো মেশে না, তো সেই জন্য আমাদের লাইফ প্যারালাল হয়নি। আমাদের লাইফ এরকমই চলেছে, মানে এরম কার্ভ, উঁচু নিচু বাম্পার, ধাক্কা খেয়েছি, পড়েছি, ঝেড়েছি, লেগেছে, ব্যথা হয়েছে, ওষুধ লাগিয়েছি, কিন্তু পরের দিন আবার নতুন উদ্যমে ছুটেছি। আমার মনে হয় যদি লাইফের কোনো মেসেজ দিতে হয় কাউকে, তো আমার আজকে 71, আমার হাজব্যান্ড 81, আর আমরা মোদিকেয়ারে আছি। মোদিকেয়ার এই লাইফ দিতে পারে যে 71 বছর বয়সে 50 বছর বিবাহিত জীবন উদযাপনের মধ্যে সে তার মেয়েকে একটা গাড়ি দেওয়ার সৌভাগ্য, সাহস করতে পারে। লাইফ তো চ্যালেঞ্জে ভর্তি থাকে সবারই, আমারও চ্যালেঞ্জ ছিল। তো আমার মনে হয় চ্যালেঞ্জ যদি লাইফের পাসওয়ার্ড হয় আর জেতার জন্য সেই মনোবল যদি মানুষের থাকে, তো ও হটকা ছটকা ছটকা ও এক ধাক্কায় চলে যাবে। দিদি আরেকটা গাড়ি আমি দেখছি আপনি হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, এই গাড়িটা অ্যাকচুয়ালি হন্ডা সিটিটা আমি নিজের জন্য নিয়েছি, বেস্ট মডেল এটা। কি আমি অত সব জানি না, বোধহয় ZXI প্লাস অটোমেটিক, আর আমি মেয়ের জন্য যেটা নিয়েছি এটাও বেস্ট মডেল অটোমেটিক। মানে আজকে দিনটাকে উদযাপন করার জন্য দুটো গাড়ি দিয়েছি। হয়তো আমি আরো একটু দামি গাড়ি নিতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে আমি যদি আমার মেয়েকে গাড়ি একটা দিই তো আমার সেটা আরো বেশি একটা অ্যাচিভমেন্ট, সেই জন্য মেয়েকে গাড়িটা দিলাম। মেয়ের গাড়ি নেই তা না, মেয়ের গাড়ি আছে, কিন্তু আমার তরফ থেকে একটা দেয়া আমার সৌভাগ্য, আর আর সেটা আবার কেয়ার অফ মোদি কেয়ার। ও কারণ এখানে আমাদের একটা পয়সা খরচা করতে হয়নি, যেমন সারা পৃথিবী আমরা ঘুরে বেড়াই, আমরা একটা গ্রাম তো সবাই জানি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন $8, তো আমরা কিন্তু প্যারিসের আইফেল টাওয়ারে উঠে গান গেয়েছিলাম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন $0, সো দ্যাট ইজ ফর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নাও উই আর জাস্ট স্ক্র্যাচিং দ্য সার্ফেস, কাজ তো শুরুই হয়নি। তো 2024 থেকে বলা যেতে পারে আমরা কাজ শুরু করছি, আর মোদি কেয়ারের তো অনেক বড় স্বপ্ন রয়েছে, আমরা তো Fortune 500 এনলিস্টেড করতে চাই, তো 5000 তো আমাদের আসতেই হবে। সো আমরা সেই স্বপ্ন দেখি, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন, যারা আমাদের সাথে আমাদের পাশে আমাদের কাছে আছে তাদের দায়িত্ব নেওয়ার জন্যই আমরা জন্মেছি আমরা মনে করি, আর সেই সেটা নিয়েই আজকে আমাদের স্বপ্ন, আপনারা সবাই এগিয়ে যাও। সো থ্যাংক ইউ মোদি কেয়ার, থ্যাংক ইউ অল মোদি কেয়ারিয়ান্স, আমরা যারা আজকে এসেছি আমরা ওয়ান টিম ওয়ান ড্রিম। থ্যাংক ইউ ম্যাডাম।